নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত রক্তপ্লাসের অনুষ্ঠানে। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে স্কিন গ্লো, কারণ স্কিনের গ্লো নিয়ে খুব করে ওরিট থাকেন মানুষ, আট হোক অথবা আশি। স্কিন গ্লো সবাই পছন্দ করেন এবং সবাই মনে করেন যে আমাকে যেন প্রেজেন্টেবল লাগে দেখতে। তো আজকে স্কিন গ্লো নিয়ে অনুষ্ঠান করব। ডক্টর প্লাস কীভাবে আপনার স্কিন গ্লো বাড়াতে পারে, কী করে ইনস্ট্যান্ট প্রোকিউরমেন্ট হতে পারে, কী করে আপনাকে ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। তবে অবশ্যই আমরা এসবের আগে বলি যে লং টার্ম স্কিন গ্লো সবসময় অ্যাকসেপ্টেবল মানুষের কাছে হওয়া উচিত এবং আপনাকে সেদিকে নজর রেখে বেশ কিছু গাইডলাইন্স আছে, সেগুলো মেনটেন করা উচিত। আমরা দুদিকটাই যাবো আজকে। একদিকে হচ্ছে ডক্টর প্লাসে যেরকমভাবে টেকনিক্যাল এবং মেকানিজম ইউজ করে আপনার স্কিন গ্লো বাড়ানো যায় সেদিকেও যাবো, আবার কন্টিনিউয়াসলি স্কিন গ্লো বাড়ানোর ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু আমরা বিলিভ করি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যাতে আপনার কখনো স্কিন গ্লো বাড়ানোর প্রয়োজনই না হয়, একটা একটা ভেতরকার একটা ইনার স্কিন গ্লো থাকে আপনার অলরেডি, সেই বিষয়ে আমরা আপনাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রথমেই আমি স্বাগত জানাই যে বিউটি কনসালটেন্ট সমীর আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। সমীরকে আজকের অনুষ্ঠানে স্বাগত। সমীর আমাদের সঙ্গে থাকবেন আগামী সময়টা, শুধুমাত্র সমীরের সঙ্গে কথা বলবো, সলিউশন করবো তা নয়। আপনারা আমাদেরকে ফোনও করতে পারেন, যারা লাইভ অনুষ্ঠানে ফোনে আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন, আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের অবশ্যই ফোন নেব, আলোচনা করব, আমাদের সঙ্গে থাকুন। শুরু করবার আগে, অর্থাৎ স্কিন গ্লো নিয়ে আলোচনা শুরু করবার আগে আমাদের ডকুমেন্টেশন আপনাদেরকে দেখব। দিন দিন আপনার ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, ত্বকে দেখা দিচ্ছে ট্যান, তাহলে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনার সময় এসে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের উজ্জ্বলতা একবার গুড বাই বলতে শুরু করলে তাকে ওয়েলকাম করা খুব মুশকিল, তাই সাবধান। এবার প্রশ্ন, কেন আপনার ত্বক থেকে উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে? এই সময়টাতে প্রচুর স্কিনের সমস্যা দেখা যাবে। তার কারণ হচ্ছে, একটা তো হচ্ছে করোনার জন্য লোকেরা প্রচণ্ড টেনশন অ্যাংজাইটিতে ভোগেন, যার জন্য অনেক ধরনের স্ট্রেস হরমোন রিলিজ হয় বডিতে। সেই স্ট্রেস হরমোনগুলো স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাছাড়াও যেহেতু আমরা ঘরের মধ্যে বসে আছি, রোদের আলো লাগছে না আমাদের গায়ে, তার থেকে অনেক ধরনের স্কিনের সমস্যা দেখা যায়। এবং লকডাউনে থেকে থেকে আমরা কিছু ব্যাড ফুড, মানে আমরা কিছু হয়তো অনেক হাই ক্যালোরি ফুড গ্রহণ করছি, যেটা আরেকটা কারণ আমাদের শরীরের স্কিনের সমস্যা। সমস্যার কথা তো শুনলেন, এই সমস্যা কেন দেখা দিচ্ছে তাও শুনলেন, কিন্তু সমাধান? এমডি মেডিসিন ডক্টর দেবরাজ পুরকাশ তো বলছেন, আমার মনে হয় আমি যেটা বলবো, ফার্স্ট পয়েন্ট, গুড ফুড হ্যাবিটস। তার মানে হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট, যার মধ্যে নির্দিষ্ট পরিমাণের প্রোটিন থাকবে, মিনারেলস ভিটামিনস থাকবে এবং ভিটামিন ই জাতীয় ভিটামিন সি জাতীয় খাবার থাকবে, তাতে স্কিনের কন্ডিশন অনেকটা ভালো থাকবে। আর নাম্বার টু বলবো, রীতিমতো নিজেকে করোনা বা ওই ধরনের নেগেটিভ জিনিস থেকে একটু দূরে রাখা, নিজেকে মিউজিক শোনা, ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, তাহলে দেখবেন অনেক স্ট্রেস চলে যাবে। স্ট্রেস চলে গেলে স্কিনের কন্ডিশন নিজের থেকে অনেকটা ভালো হয়ে উঠবে। এবং থার্ড হচ্ছে, যেটা লকডাউনে আমরা বেরোতে পারছি না, বাড়িতেই আছি, তাই বাড়িতে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আপনার ত্বক বলে আপনার সৌন্দর্যের কথা, তাই তাকে ভালো রাখার দায়িত্ব আপনারই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। বেশ, আমরা খুব শুনছিলাম প্রতিবেদন। ডাক্তারবাবু বলছিলেন দেবরাজ দেব পুরকাস্থ, উনি এমডি মেডিসিন। সো ন্যাচারালি আমরা জেনে নিলাম যে কী কী কারণের জন্য হয়। ডক্টর প্লাস কী করে আপনার স্কিন গ্লো বাড়াতে পারে, কী মেকানিজম রয়েছে, আমি জানবো সমীর থেকে। আগে সমীরকে আরও আরেকবার স্বাগত জানিয়ে সমীরকে আগে এটা জিজ্ঞেস করি যে স্কিন গ্লো একজনের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট? দেখো, এটা একটা বিশাল বড় চাহিদা বলতে পারি আমরা, কারণ স্কিন গ্লো মানে ছোটো থেকে বড় সবাই আমরা চাই স্কিনের একটা আলাদা রকমভাবে আমাদের স্কিনে গ্লো থাকুক। গ্লো বলতে আমার কালার চেঞ্জ হয়ে যাক এটা নয়, আমি যে কালারেই থাকি না কেন সেই কালারটার মধ্যে আমার একটা উজ্জ্বলতা থাকুক। এবার সেই উজ্জ্বলতাটা যেরকম প্রথমে তুমি বলছিলে না যে দুরকমভাবে এটাকে আমরা জানবো আজকে, ডেফিনেটলি তাই, কারণ আমরা ইন্টারনাল ওয়াইজও জানবো, এক্সটার্নাল ওয়াইজও জানবো। এক্সটার্নাল ওয়াইজ যদি আমরা কী হেল্প করতে পারি জিজ্ঞেস করো, তাহলে বলবো ডক্টর পাশে কিছু অত্যাধুনিক থেরাপি রয়েছে, যে থেরাপি দ্বারা কিন্তু আমরা এই রিকভারিগুলো করতে পারি স্কিনের স্কিন ড্যাম মানে প্রথম ফার্স্ট অফ অল যেটা আমাদের স্কিন গ্লোর কথা যখন আসবে, আমাদের জানতে হবে যে স্কিন গ্লো হারিয়ে যাওয়ার কারণগুলো কী, কেন হারিয়ে যায়। আমাদের স্কিন কিছু ড্যামেজ হয়, সেই ড্যামেজ থেকে আমাদের স্কিনের ফলিকাস নষ্ট হয়, দেন আমাদের পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্সটা লেভেল কমে এবং সেখান থেকে আমাদের গ্লোটা আস্তে আস্তে যেন হারিয়ে যায়, আমাদের স্কিনটা ডিহাইড্রেটেড করে দেয়। এটা হলো মেন কারণ। এবার সেটা অনেক কারণে হয়, সেটা শুধুমাত্র মানে যে
রোদে বেরোচ্ছি বলে হচ্ছে বা আমি খাওয়া দাওয়া করছি বলে না, বিভিন্ন রকম হরমোনাল ডিসব্যালেন্স থেকেও হতে পারে, ইন্টারনাল কিছু সমস্যা থেকেও হতে পারে, এবং তার সাথে সাথে ডেফিনেটলি খাওয়া দাওয়ার কিছু ফুড হ্যাবিট যদি ঠিকঠাক না থাকে, যদি খুব রিচ খাওয়া দাওয়া হয় সব সময়, তাহলে সেখান থেকেও আমার স্কিনের মানে ফলিকাস নষ্ট হতে পারে। রোদে একটা লেভেল অব্দি একটু অর্ধেক রোদ আলো বাতাস বায়ু সব আমাদের নেওয়া উচিত, কিন্তু যদি আমি দিনের পর দিন রোদের মধ্যে খুব বেশি সময় কাটিয়ে ফেলি এবং বাকি সময়টা আমি তার মেনটেন না করি এবং সানস্ক্রিন না লাগিয়ে যদি রোদে বেরিয়ে যাই, তাহলে সেখান থেকেও কিন্তু আমার স্কিনের গ্লোটা আরো আরো নষ্ট হয়ে যেতে পারে। বেশ, আপনার এরকম বহুবার শুনেছেন যে স্কিনের উপর ট্যান হয়, যেটা সমীরও বলছেন যে আপনি যদি কন্টিনিউয়াসলি সানলাইটের মধ্যে থাকবার চেষ্টা করেন বা থাকতে হয় আপনাকে, চেষ্টা করাটা কথাটা বলা ভুল, আপনাকে থাকতে হচ্ছে কাজের স্বার্থে অথবা বাইরে বেরোতে হচ্ছে, তাহলে কিন্তু আপনার স্কিন টোনের ভেতরে ডিফারেন্স দেখা যায়। সেটা আপনি আপনার এক্সপোজড এরিয়া এবং আপনার যেটা কাপড় জামা দিয়ে ঢাকা রয়েছে যেসব অংশ, সেগুলোকে যদি আপনি তুলনামূলক বিচার করেন তাহলেই বুঝতে পারবেন যে স্কিন কতটা বার্ন করে এবং তার ফলে কালার কতটা ডেভিয়েশন হয়, চেঞ্জ হয় কতটা। এবার কথা হচ্ছে পলিউশন। পলিউশন একটা বড় বিষয়, আমরা সবাই বলতে শুরু করেছিলাম যখন লকডাউন ফুল ফেজে চলছিল, ঠিক সেই সময় আমাদের চারপাশে একটা খুব সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছিল, তার কারণ এখন আমরা রাস্তায় যারা বেরোচ্ছি তারা জানি যে কি পরিমাণ জ্যাম হচ্ছে, কি পরিমাণ যানজট হচ্ছে, কি পরিমাণ কার্বন মনোক্সাইড বাতাসে মিশছে, কি পরিমাণ ধুলিকণা প্রতি মুহূর্তে বাতাসে মিশছে, এগুলোও কিন্তু আমাদের স্কিনের উপর এফেক্ট ফেলে, তার প্রভাব আছে কিভাবে সেটা একটু জানবার চেষ্টা করি। বা পাশাপাশি এটাও প্রশ্ন, শুধু কতটা প্রভাবটা নয়, তার পাশে এটাও জানার চেষ্টা করি সমীরের থেকে যে এই দূষণকে প্রতিরোধ করতে গেলে আমরা যখন বিশেষত দিনের বেলায় বা সন্ধ্যের দিকটাতে বেরোবো, সে সময় আমরা কি করতে পারি আমাদের স্কিনকে, কিভাবে আমরা সেফ গার্ড নিতে পারি? ডেফিনেটলি প্রতিরোধ করার কথা যখন আসছে, আমাদের তো রাস্তাঘাটে বেরোতেই হবে, একটা সময় টাইম পিরিয়ড আমাদের হয়তো বাড়িতে আমরা থাকতে বাধ্য হয়েছি, কিন্তু মানুষ যখন তার স্বাভাবিক জীবনে ফিরবে তখন তাকে দৈনন্দিন জীবনে রাস্তায় বেরোতেই হবে। সেই পলিউশনের মধ্যে থেকে একটা সময় ছিল প্রোগ্রামে আমরা বলতাম সবসময় যে রাস্তাঘাটে পলিউশনের মাঝখান থেকে আমাদের চলতে হবে, সেই দিন আবার ফিরে আসছে, আমাদের পলিউশনের মাঝখানে কিন্তু থাকতেই হবে। কিন্তু পলিউশন থেকে বাঁচার উপায়গুলো যদি আমরা জেনে নিতে পারি, সারাদিন যদি প্রপার পর্যাপ্ত পরিমাণে আমরা ওয়াটার ইনটেক করতে পারি এবং সারাদিনে মানে আমি যে সময়টা বাইরে বেরোচ্ছি তার আগে যে প্রোটেকশানটা দরকার সানস্ক্রিন প্রোটেকশান, এবং তারপরে আমি যদি পারি বারবার আমার একটু জল দিয়ে মুখ ধোয়া এবং ফিরে এসে ভালো করে একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আমার সেই জার্মসটাকে পুরো ক্লিয়ার করে দেওয়া, দেন আফটার ফেস ওয়াশের পরে আমাদের স্কিন একটু হালকা ড্রাইনেস আছে তার জন্য একটা হালকা লাইট ময়েশ্চার লাগিয়ে নিলাম, রাত্রিবেলা সবার সময় এজ অনুযায়ী একটা নাইট ক্রিম লাগালাম, এই যদি মেনটেনটা প্রপারলি ধরে রাখতে পারি তাহলে যে কোনো পলিউশনের মধ্যেই আমি নিজেকে সার্ভাইভ করতে পারবো এবং আমার স্কিনের গ্লো কিন্তু সবসময় চিরস্থায়ী থাকবে। পৃথিবীর অন্যতম আশ্চর্যের এক আশ্চর্য এবং অমোঘ সৌন্দর্যের নিদর্শন প্রেমের সৌধ দিল্লির তাজমহল, তার উপরে যদি দূষণের প্রভাব পড়তে পারে তাহলে আপনার স্কিন আর কি তাকে, কারণ একটা শ্বেত পাথরের সৌধ তার রং পরিবর্তন হয়ে গিয়েছিল আপনারা জানেন, তার পরবর্তীতে বহু টাকা খরচা করে সেগুলোকে ঠিক করবার জন্য পরিকল্পনা করা হয়েছিল, তার একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং একটা আপেক্ষিক কাজ করা হয়েছে, মানে এরকম নয় যে সেটাকে পুরোপুরি ঠিক করতে পারা গেছে। এবং এখনও ঐতিহাসিকরা মনে করছে এইভাবে যদি দিল্লির আকাশে দূষণ বাড়তে থাকে তাহলে কিন্তু সমস্ত যে সমস্ত মার্বেলাস মার্বেল দিয়ে তৈরি যে সমস্ত আর্কিটেকচার রয়েছে, যে সমস্ত ল্যান্ডমার্কসগুলো রয়েছে, তার উপর তার মারাত্মক প্রভাব পড়বে এবং সেই জায়গা থেকে আমাদের স্কিন তো সামান্য মানে স্কিন অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, অনেকে মনে করেন যে স্কিন হয়তো খুব হার্ডি, তা কিন্তু নয়, খুব স্পর্শকাতর বিষয়। এই জায়গায় একটা জায়গা আসছে যে মানুষের মধ্যে মনে একটা সবসময় কাজ করে, আপনারা কিন্তু ফোন করতে পারেন, আমি ফোন নেব, যাদের ডেফিনেটলি আজকে ফোন করছেন তাদের ফোনে আমরা আলোচনা করবার চেষ্টা করবো এবং ডক্টর প্লাস কীভাবে হেল্প করবে আপনাদেরকে আসছি পরে। তার আগে আসি যে স্কিনের ক্ষেত্রে আমি বলছিলাম যে স্ক্রাবিং করার একটা টেন্ডেন্সি মানুষের থাকে, যে আমি সারাদিনে যা দূষণ আমার হলো আমি স্ক্রাব করে সেটাকে তুলে দেবো, দিয়ে আমি ময়েশ্চারাইজার ইউজ করবো বা আমি টোনার ইউজ করবো, ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং ক্লিনিংয়ের মধ্যে আপনার স্ক্রাবিং করছেন আপনি বেশি করে, এটা কতটা ক্ষতি হতে পারে? কারণ আমি বাস্তব ক্ষেত্রে কিছু বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমার নিজের খুব কাছের মানুষজনের থেকে, আমি সেগুলো শেয়ার করবার চেষ্টা করি, তাতে হয়তো বা আপনাদের সঙ্গে রিলেট করতে পারবো। এর ফলে অনেক রকম স্কিনের টাইপ হয়, আমাদের স্কিনের থিকনেস থাকে, লেয়ার থাকে, তো সেই ওয়াইজ আমাকে জানতে হবে আগে যে আমি কোন স্ক্রাবিংটা ইউজ করবো।
সেটা যখনই আমি জানতে পারবো না, যদি না জেনে কোনো কিছু আমি ইউজ করি তাহলে সেখান থেকে আমি ক্ষতি হতে পারবো। আমার মনে হয় স্ক্রাবিংটাকে যতটা পরিমাণে অ্যাভয়েড করা যায় তত ভালো। ঠিক, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে সৌমন মিত্র বলুন, কি প্রশ্ন আপনার? টিভির ভলিউমটাকে মিউট করে নিন, টিভির আওয়াজটাকে মিউট করুন। হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিনটা স্যার অপশন যায়নি, আমি ডাক্তারও দেখি জন্য স্ক্রিনটা যায়, কি করতে পারি? পুরো ওভারঅল ড্রাই থাকে সব সময়? হ্যালো, হ্যাঁ আপনার স্ক্রিনটা কি পুরো ওভারঅল ড্রাই থাকে? হ্যাঁ ওভারঅল ড্রাই থাকে, মানে থ্রু অফ দ্য ইয়ার, পুরো পুরো বছরটাই, শীতকাল গরমকাল কোনো ব্যাপার নেই? হ্যালো হ্যালো, হ্যাঁ আপনার বয়স কত? 55। এমনি কোনো ডায়াবেটিসের সমস্যা রয়েছে কোনো? না স্যার, ডায়াবেটিসের কোনো সমস্যা নেই। থাইরয়েডও নেই? আপনি টিভির ভলিউম দিয়ে শুনুন, কানেকশন একটু প্রবলেম হচ্ছে। ফার্স্ট অফ অল যেটা আমরা বুঝতে পারলাম যে আপনার স্কিনটা প্রচণ্ড পরিমাণে ড্রাই, এবং তার জন্য আপনি অনেক কিছু করেছেন কিন্তু কোনোভাবে রিকভারি করতে পারেননি। ফার্স্ট একটা যেটা বললাম না, ডক্টর প্লাসে যদি আপনি আসতে চান, ডক্টর প্লাসে ডেফিনেটলি আপনি হেল্পলাইন নাম্বারে নিয়ে একটা দেখুন, ডান দিকে উপরে যাচ্ছে এবং নিচে যে কোনো একটা নাম্বার নিন এবং কল করুন, কল করে একবার অ্যাপয়েন্টমেন্ট করান। এবং এই যে ড্রাই স্কিনের জন্য যে থেরাপিগুলো রয়েছে, হাইড্রেশন থেরাপিগুলো একটা থেরাপি হয়, সেই থেরাপি তার সাথে সাথে ভেতর থেকে চিকিৎসা, যে আপনার স্কিনের মানে এই ড্রাইনেসটা কেন, মানে ডিহাইড্রেটেড বডি কেন আপনার, সেটার জন্য কোন খাওয়া দাওয়াগুলো আপনি করা উচিত, বা কোন খাওয়ার খাচ্ছেন, বা খাদ্য খাওয়ার পরে আপনার মেটাবলিক্যাল ওয়াইজ ওয়ার্ক করছে না, সেই খাদ্য খাওয়ারটাকে আপনার পুষ্টি হিসাবে বডিতে নিচ্ছে, শরীরে নিচ্ছে কি নিচ্ছে না, এইগুলো একটু জানাতে খুব দরকার আছে। তারপরে সেইভাবে ট্রিটমেন্ট করলে আপনি কিন্তু আবার আগের জায়গায় ফিরে যেতে পারবেন, মানে স্কিনের ড্রাইনেসটা কাটিয়ে সুন্দরভাবে ময়েশ্চার স্কিন নিয়ে থাকতে পারেন। বেশ, এরকম ধরনেরই যাদের প্রশ্ন আছে তারা অনুষ্ঠানে ফোন করুন, লাইভ অনুষ্ঠানে জিজ্ঞেস করে নিন। আর আরেকটাও কথা বলবো, অনেকের হতে পারে কানেকটিভিটিতে প্রবলেম হতে পারে, হয়তো যোগাযোগ করতে পারছেন না, চেষ্টা করছেন কন্টিনিউয়াসলি, ফোন এখানে রিসিভ হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি হেল্পলাইন নাম্বার রয়েছে দেখুন টিভি স্ক্রিনে, এই হেল্পলাইন নাম্বারগুলো ফোন করলে আপনি সরাসরি ডক্টর প্লাসের সঙ্গে কথা বলতে পারবেন। ওনারা আপনাকে বলে দেবে যে কী করলে কী করতে হবে, আপনার স্কিনে কী প্রবলেম যার জন্য আপনার কী ট্রিটমেন্ট নেওয়া উচিত, কীভাবে নিতে পারবেন, এবং তার অ্যাপ্রক্সিমেট একটা চার্জেস কী হতে পারে, কোথায় আসতে হবে, কী করতে হবে, মানে আপনাকে পুরো গাইডলাইনটা দিয়ে দেওয়া হবে। এবং তার জন্য দেখুন এই যে পাশে নাম্বার রয়েছে, টিভি স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে, এই নাম্বারগুলোকে নেওয়ার চেষ্টা করুন, নোট করে রাখুন খাতায় পেন দিয়ে, নোট করে রাখুন। তাহলে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বারও যাচ্ছে, যদি মনে হয় সেখানে হোয়াটসঅ্যাপেও আপনি ফটো একটা তুলে কিন্তু সেন্ডও করতে পারেন, যে এই সমস্যাটা সমাধান সেখানে হয় কি না, তাহলে আপনাকে সেখানেও রিপ্লাই কিন্তু করে দেবে। ঠিক, মানে কিন্তু তার আগে আপনি নামটাকে এনরোল করে দেবেন, করে নিয়ে একটা ইনিশিয়াল গাইডলাইন নিয়ে নেবেন। আর যদি কেউ পারেন যে আজকে মনে হচ্ছে যে লাইভ অনুষ্ঠানে কানেক্ট করবো, লাইভ অনুষ্ঠানে কথা বলতে পারে, নো প্রবলেম। আচ্ছা, এবার আসি হচ্ছে মেকানিজমের ক্ষেত্রে। অনেক রকমভাবে স্কিনের গ্লো নষ্ট হয়, আমরা কন্টিনিউসলি ডক্টর প্লাসে বলেছি এবং সমীরেরও বারবার করে চিৎকার করে গলা ফাটিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে কখনো মেলাজমেটিক প্রবলেম হতে পারে, কখনো সানট্যান হতে পারে, কখনো আপনার আনএক্সপেক্টেডলি হয়তো স্কিন কোনো কারণে বার্ন হতে পারে, শুধুমাত্র সান ডেতে বার্ন না, হয়তো কিচেন থেকেও বার্ন হতে পারে, মানে বিশেষত যারা ঘরের মা কাকিমা আমাদের যারা রান্না করেন, প্রত্যেক দিন আগুনের সামনে থাকতে হয়, তাদেরও কিন্তু স্কিনের গ্লো নষ্ট হতে পারে। আসবো, একটা ফোন নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি হুগলি প্রতীকপুর থেকে বলছি। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, আমার ছেলে। ও আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, ছেলের মুখে ব্রণর মানে দাগ একটা কালকের পর জমে গেছে, আপনাকে বলবো যে আপনার ছেলের জন্য বয়স 20 বছর বয়সে একটা মানে টিন এজের মধ্যেই ধরি আমরা, ধরুন একটা এই সময় বিভিন্ন রকম হরমোনাল মানে চেঞ্জেস আসে, তো সেখান থেকে দাঁড়িয়ে মাথায় ড্যান্ড্রাফ রয়েছে, মানে এই যে ব্রণ সমস্যা না হওয়ার কিছু কিন্তু কারণ নেই, হওয়াটাই কারণ।
যে এই সময়টা হবে, কিন্তু সেই হওয়াটাও কিন্তু হতেই হবে এরকম নয়। যদি প্রপারলি মেনটেন করতে পারতো, আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়ার কিছু ঘাটতি রয়েছে, যে খাওয়া দাওয়াগুলোর দরকার সেগুলো পাচ্ছে না, বা জল কম খাচ্ছে, যে জলটাকে ডাইজেস্ট করাবে খাওয়া দাওয়াটা সেটাও করতে পারছে না। এইগুলোকে একটু ফলো আপ করুন, যে জলটা ঠিকঠাকভাবে নিচ্ছে কিনা, সারাদিনে মিনিমাম 3 থেকে 4 লিটার জল নিচ্ছে কিনা, একটু সবজি সবজির দিকে বেশি নজর রাখছে কিনা, তেল মশলা যতটা কম খেতে পারে কম খাক, এইগুলোকে দেখুন। আর ডক্টর প্লাসের যে হেল্পটা করতে পারবে আপনাকে, যে দাগ হয়ে গেছে বলছেন না, পুরো মুখ জুড়ে, কপাল জুড়ে এবং পুরো পিঠ জুড়ে র্যাশের সমস্যা রয়েছে, এর একটা থেরাপি রয়েছে, ড্যান্ড্রাফের একটা থেরাপি রয়েছে, মানে ওভারঅল থেরাপি করিয়ে কিন্তু এখন পুরোপুরিভাবে সুস্থ করা যেতে পারে। যদি মনে হয় দেখাবো তাহলে আপনাকেও বলবো হেল্পলাইন নাম্বার নিন এবং কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। মানে আমি তো বলবো এই যে 18 থেকে 22 বছর বয়স, এই যে সময়টা একেবারে আদর্শ সময় আমাদের হরমোনাল ডিসব্যালেন্সের জন্য আমাদের স্কিন খারাপ হওয়া। তো আমি ওদেরকে বলবো যে যারা আমাদের ছোট ছোট, মানে তোদের একটাই কথা বলার, যারা আমার ছোট ভাইয়ের মতো বা যারা আমার ছোট বোনের মতো, একটা সময়, এটা ওদের জন্য বলছি স্পেশালি, আমরা সবাই কিন্তু এই সময়টার মধ্যে দিয়ে গেছি। অর্থাৎ কেউ নয় যে আমরা 17 বছরের পরে টপকে এসে 24 বছর বা 23 বছর হয়ে গেছে। অর্থাৎ কাজেই যারা, তোরা চিন্তা করে বাড়িতে একটা খুব অদ্ভুত রকম ডিপ্রেশন কাজ করে, এটা কখনো করা উচিত নয়। আমি ওদেরকে বলবো যে তোদের উচিত বাবা মার সঙ্গে কনসাল্ট করা, বাবা আমাকে বলা, যেরকম দেবাশিস দা বসেছিলেন বা সুমিত স্যারকে আমরা দেখছিলাম, এরকম একটা প্রোগ্রাম শুনছিলাম, এই যে নাম্বার আমরা লিখে রেখেছি, এবার তোমরা দেখো কী করবে, কারণ তোদের পক্ষে আসা সম্ভব নয় এখানে একেবারে ডিরেক্ট, হয়তো অনেক দূর থেকে, তার কারণ এর সঙ্গে কিছুটা মানিটারি ফ্যাক্টর জড়িত। তবে একটা জিনিস আমি খুব পরিষ্কার করে ওদের উদ্দেশ্যে বলি, বলতে চাই যে এখান থেকে কিছু খাওয়া দাওয়া খুব ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে, তার গাইডলাইনটাও ডক্টর প্লাস দেবে, এবং কিছু মেকানিজম অর্থাৎ মেশিনের অ্যাপ্লাই, এই দুটোই, মেশিন মানে কিছু থেরাপি রয়েছে, কিছু থেরাপি লাগবে এরকম নয়, আচ্ছা মেশিন ছাড়াও কিছু থেরাপি রয়েছে, থেরাপি দ্বারাও কন্ট্রোল করা যায়, থেরাপি দ্বারা, এবং তারপরে মেনটেনেন্সটা মানে মেইন জানা, যে কোনো কিছু যখন ভালো করে দেওয়া হয় তো দুদিনে সেটা ভালো করে দেওয়া যায়, ভালো রাখাটা, ভালো থাকাটা, ভালো রাখতে গেলে কি করতে হবে সেটা জানাটাও খুব দরকার, এবং সেই গাইডলাইনটা কিন্তু ডক্টর প্লাস দিয়ে। আরেকটা ফোন নিয়ে নিই, কে আছেন ফোনে? হ্যালো, 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 আচ্ছা। তো যাই হোক, যাদের দরকার তারা ফোন করবে, আর যারা এরকম ধরনের টিনেজ তারাও ফোন করবে, মানে 13 থেকে 19 বছর অবধি হচ্ছে টিনেজ, যেই 20 বছর হলো বা 21 বছর, এই সময়টা মানে স্কিনের প্রবলেম হয়, ডেফিনেটলি হয়। কে রয়েছেন ফোনে? হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, বলুন ম্যাডাম। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমি বলছি কি, বলুন বলুন, আপনার কি জিজ্ঞাসা বলুন। বলছি আমার পায়ের যে নখ আছে, নখের একটা সাইড না ইনফেকশন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি 2 বা 3 বার জন ডাক্তার, মানে কাজীবাবু দেখতেছি, কাজীবাবু বলে ওটা কিছু না, কেটে দিয়ে বিলিনি বাদ হয়ে যায়, মানে কাটলে পরে ঠিক হয়ে যায় নখটা। আচ্ছা, নখ ওই 2 বা 3 বার আমি অপারেশন করেছি, কিন্তু বারবার হয়ে যাচ্ছে। আচ্ছা, ওটা ঠিক হয়নি এখনো? না, এখন ঠিক হচ্ছে না, আবার পরে ইনফেকশন দেখছি, রক্ত পুঁজ পড়ছে, জায়গাটা শুকিয়ে গেছে, মানে জায়গাটা ইনফেকশন হয়ে গেছে, ভালোভাবে শুকাচ্ছে। হ্যাঁ, যারা ইনফেকশন, হ্যাঁ। আপনার সুগার আছে? না, সুগার নেই। সুগার নেই, বয়স কত বললেন? বয়স 27 বছর। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, দেখেন শুনুন টিভির ভলিউম দিয়ে। প্রথমত যে সমস্যাটা আপনার হয়েছে, টাইপ অফ মানে ফাঙ্গাল ইনফেকশন, মানে আপনার যে বডির মধ্যে যে পায়ের যে প্রবলেমটা বলছেন, এটার জন্য একটা দেখুন ডার্মাটোলজিস্ট যদি দেখাতে পারেন, কারণ এটা হলো স্কিন কেয়ারের বিউটি সেকশনের মধ্যে পড়ছে না, এটাকে আপনাকে প্রপারলি ভেতর থেকে একটা মেডিসিনের দ্বারা এটাকে শুকাতে হবে, জিনিসটাকে পুরো শুকিয়ে ঠিক করতে হবে। তার জন্য কী করা উচিত, আপনাকে একটা প্রপার ডার্মাটোলজিস্ট, যারা মানে নর্মাল স্কিনের ডাক্তারের কথা আমি বলছি না, ডার্মাটোলজিস্ট যারা আছেন, এমডি ডাক্তার যারা রয়েছেন, তাদেরকে দেখান একবার, দেখিয়ে ভালো করে একটু চিকিৎসা করান, আশা করি এটার বেটার হয়ে যাবে। আর যদি পারেন কলকাতা আসতে, কলকাতাতে কিন্তু আমাদের ডক্টর প্লাসের সেই ব্যবস্থা রয়েছে। কে রয়েছেন ফোনে? যারা হেল্পলাইন নাম্বার খুঁজছেন তাদের হেল্পলাইন নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে, দেখুন হেল্পলাইন লেখা রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, এগুলোতে যোগাযোগ করতে পারেন, এবং চেম্বার কিন্তু খুলছে, আমি যা এখনো মনে হয় বিভিন্ন বাইরের চেম্বার এখনো স্টার্ট করতে পারিনি, যেহেতু পরিষেবা যখন আমরা মানে ঠিকঠাক তা পাবো, কারণ আমরা দেখো বাইরে যাব, যারা আমাদের মানে অলরেডি এক্সিস্টিং ক্লায়েন্ট যারা আসছেন এবং যারা নতুন আসবেন, তাদের সেফটিটা আগে আমাদের দেখতে হবে। তো সেই কারণে যখন আমরা ওখানকার পরিস্থিতি দেখবো যে ঠিকঠাক আছে, এবার মানুষ রাস্তায় বেরোতে পারছে বা বেরিয়ে আমাদের কাছে আসলে আমরা সেফটি তাদের থেরাপি দিতে পারছি, তখন আমরা ডেফিনেটলি যাব। ঠিক, যারা কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ
হ্যালো বলুন। হ্যালো বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার ট্যান আর্থ্রাইটিস, প্রচুর ট্যান। বডি ট্যান, তাই তো? বয়স কত? বয়স 47। 47? আপনি রোদে বেরোতে হয় প্রচুর নাকি? না না, তত বেরোতে হয় রোদে বেরোতে হয় না। একটু রান্না করেন? আপনাকে বলবো, দেখুন যেটা দরকার সেটা হলো ট্যান রিমুভের জন্য আপনাকে ফার্স্ট একটা প্রপার গাইডলাইন লাগবে, মেডিকেশন লাগবে, যেটা আপনি করা খুবই দরকার। এবং ট্যান রিমুভের থেরাপি আছে কিছু, যেটা হয়ে গেছে সেটা যদি মনে করেন ঠিক করতে চাইছি, তাহলে ডক্টর প্লাসে এসে একটু থেরাপিটা করে নেবেন, তাহলে দেখবেন এটা থেকে পুরো রিকভারি করে যাবেন। এবং ফিউচারে যাতে না আসে তার জন্য কোন সানস্ক্রিন ইউজ করবেন, কোন ময়েশ্চার লাগাবেন, এই যে ড্রাই বলছেন না স্কিনটা, কোন মেডিসিন খেলে বা আপনি কোন খাদ্যকর খেলে ভেতর থেকে আপনার ফলিকাস টিস্যুগুলো অ্যাক্টিভ হবে, আপনি ময়েশ্চার পাবেন, সেটাও আপনি ডক্টর প্লাস থেকে জেনে যেতে পারবেন। চেষ্টা করুন হেল্পলাইন নাম্বারে কল করে কন্ট্যাক্ট করতে। বেশ বেশ, এবার হচ্ছে আমি চলে আসছি আরেকটা ফোন, মনে হয় ফোন রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, আমি বিহালা থেকে বলছি, রিয়া মণ্ডল। হ্যাঁ হ্যালো বলুন। হুম, আপনার প্রবলেমটা? হ্যাঁ স্যার, আমার মায়ের জন্য বলছিলাম, বয়স 42 বছর। হ্যাঁ তো আমার মায়ের মুখে মেশে তার একটা দাগ আছে, তো ওই দাগটা কিছুতেই যাচ্ছে না। কিছুতেই বলতে কি, অনেক রকম ট্রাই করেছে তো? কিছু কোনো কিছু নাম বলতে হবে না? ক্রিম ট্রাই করেছে তো কিছু তো না, মুখে তার দাগটা না, তো ওটা কিভাবে যায় যদি একটু বলা যেত। আমি বলে দিচ্ছি তোমাদের, শুনতে থাকো টিভি ভলিউম দিয়ে। ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট যেটা বলবো তোমাকে, যে ম্যালাজমা যেটাকে মেচেদা বলছো, দ্যাট মানে দ্যাট কজ ম্যালাজমা। ম্যালাজমা ইজ নট কিউরেবল 100%, এটা একদম সত্যি কথা যে ম্যালাজমা 100% ভ্যানিশ হয় না। কিন্তু যদি বিভিন্ন রকম প্রোডাক্ট ট্রাই করতে থাকো না, এক্সপেরিমেন্ট করা হয়ে যাবে। এক্সপেরিমেন্ট করলে কী হবে, এমনিতেই ম্যালাজমা আস্তে 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 বয়সের সাথে সাথে ওটাকে স্প্রেড করে, দেখবে খুব তাড়াতাড়ি স্প্রেড হয়ে গেছে, মানে ছড়িয়ে যাচ্ছে এবং সেটা খুব ডিপলি হয়ে পড়তে যাচ্ছে, সেটা কখনোই দেখবে তুমি আর হালকা করতে পারছো না। তার জন্য যদি এরকম কিছু না করে তুমি একটু ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারে কল করো, কিছু লেজার থেরাপি রয়েছে, কিছু ফিলিং থেরাপি রয়েছে, থেরাপি করিয়ে জিনিসটাকে কন্ট্রোল করাতে পারবো, মানে কমাতে পারবো। আমরা যেটা পারি সেটা আমরা কিন্তু দেখো টিভি হলিউ টিভি মানে প্রোগ্রামে কিন্তু বলছি, যেটা আমরা পারি, যেটা হয় না সেটা কিন্তু বলছি এটা হয় না। তার জন্য বলে ম্যালাজমা 100% যায় না, কিন্তু ম্যালাজমা ম্যানেজেবল, ম্যালাজমাকে আমরা চাইলে ম্যানেজ করতে পারি, কন্ট্রোল করতে পারি, অনেকটা কমিয়ে রাখতে পারি। তো তুমি তোমার মার জন্য এটা করতে পারো যে যতটা সম্ভব কমিয়ে রাখবে এবং ফিউচারে যাতে সেটা না বাড়ে, তার জন্য যা যা প্রিপারেশন আছে সেগুলো সব ডক্টর প্লাসের গাইডলাইন অনুযায়ী চলবে। তাহলে যদি মনে হয় তোমাকে যে মার জন্য এরকম মানে সত্যি তুমি করতে পারবেন, তাহলে হেল্পলাইন নাম্বার নাও এবং কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে নাও মানে ইমিডিয়েটলি। বেশ, এটাই হচ্ছে বিষয়। এবার আসছি আমি যে স্কিন গ্লো এর ক্ষেত্রে কি কি মেকানিজম হয় বা কি থেরাপি হয়, এই দুটোর ক্ষেত্রে একবার যদি সমীর একটু আমাদেরকে গাইড করে। দেখো ফার্স্ট স্কিন গ্লো যেটা, যখন আমাদের অপশন আসে না গ্লো, গ্লোটার আগে যেটা আমাদের করতে হবে সেটা হলো হাইড্রেশন। মানে স্কিন কেন গ্লো গ্লো হয় না, সে তখন আমাদের যখন বডি ডিহাইড্রেটেড হয়, স্কিন ভেতর থেকে ড্রাই হয়, তখন স্কিনে গ্লো হারায়। সেই গ্লোটাকে যদি আমাকে ফিরে পেতে হয়, ফার্স্ট আমাকে করতে হবে কি, আমাকে বডি ডিহাইড্রেটেড থেকে আমাকে হাইড্রেশন আনতে হবে। হাইড্রেশন আনলে আমার স্কিন ময়েশ্চার, পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স সব নর্মাল হতে পাবে। তারপরে আমাকে ডক্টর কাছে যে থেরাপিগুলো আছে, থেরাপি দ্বারা কিন্তু ময়েশ্চার এবং পিএইচ ব্যালেন্স নর্মাল করা যায়। তার সাথে সাথে খাওয়া দাওয়ার চার্ট একটা, একটু যদি এক্সারসাইজ করানো যায় একটু এক্সারসাইজ, এগুলো সব কিন্তু কন্ট্রোল মানে প্রপার মেনটেন্স কীভাবে হাউ টু মেনটেন সেটা বলে দেওয়া যাবে। কে রয়েছেন ফোনে? হ্যালো, আব্দুল আলিম সিং, বর্ধমান মঙ্গলপুর থানা। বলুন, স্বাগত। আমার একটা ছেলে চলতে পড়ছে, তো ওর মুখে বনো প্লাস ওই পিঠটাতে, গোটা পিঠটাতেই বনো না, গোটা পিঠটাতেই বনো মতো আর কি, বনো মতো হয়েছে গোটা পিঠটাতে। হ্যাঁ, গোটা পিঠে আপনি ছোট ছোট বনোর মতো হচ্ছে। খেলে অবস্থা হতো না, যাই হোক না, দু তিন গ্লাস কি বলছে, দু তিন গ্লাস খায়।
ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভি ভলিউম দিন। ফার্স্ট অফ অল দেখুন, এই যে মানে একনে সমস্যা মেলদের ক্ষেত্রে অতিরিক্ত অয়েলি সিগ্রেশন, অয়েল সিগ্রেশনের জন্য হয়, খাদ্য খাওয়ার যদি ঠিকঠাক খাওয়ার পরে যদি ডাইজেস্ট না হয় সেখান থেকে কিন্তু এই ব্যাড এফেক্ট হয়ে বেরোয়। অতিরিক্ত বাইরে ঘুরলে তারপরে যদি এসে প্রপারলি মুখ চোখ না ধোয়, ভালোভাবে ফেস ওয়াশ বা ভালোভাবে সাবান টাবান যদি না ধোয় হাত পা, তাহলে সেখান থেকেও কিন্তু সেই জার্মস রিয়াকশন থেকে কিন্তু এইভাবে কিন্তু ইনফেকশন হয়। এবং পিঠেও রয়েছে, হাতেও রয়েছে, মুখেও রয়েছে, তার মানে ইন্টারনাল কিছু সমস্যা রয়েছে এবং মাথায় ড্যান্ড্রাফ প্রচুর পরিমাণে রয়েছে। জলটাকে 3 থেকে 4 লিটার এখন খেতে বলুন, ঠিক আছে? আর ডক্টর প্লাস হেল্পলাইন নাম্বার কল করে অ্যাপয়েন্টমেন্ট করুন, আসুন, এটা থেরাপি ডেফিনেটলি আছে। মানে 3 থেকে 4 লিটার মানে নানা করে 7 গ্লাস 7-8 গ্লাস এই এই জলটা খান প্রত্যেক দিন, ছেলেকে খেতে বলুন আর কি। এবং সবারই উচিত মোটামুটিভাবে যারা কিডনি পেশেন্ট নন, মানে যাদের জল খাওয়ার ক্ষেত্রে একটা প্যারামিটার্স রয়েছে, তারা ছাড়া সবারই মোটামুটিভাবে জল খাওয়া উচিত। কারণ জল কি আমাদের একটা নর্মাল ডিটক্সিফিকেশনের কাজ করে, নর্মাল ডিটক্সিফিকেশন। এছাড়াও আরও নানান পদ্ধতি আছে, আপনি শরীরের মুখে বহুবার শুনেছেন যে আমাদের ভেতরে যদি ডিটক্সিফাই করতে হয় তার জন্য নানা রকম আয়ুর্বেদিক পদ্ধতি আছে। যদিও ডক্টর প্লাসের অনুষ্ঠান, তবুও বলে রাখি যে ক্যালকাটা আয়ুর্বেদ কিন্তু এক্ষেত্রে অপ্রতিরোধ্য এবং এক্ষেত্রে আমাদেরই মাদার কনসার্ন। হ্যাঁ, একদম, মানে আমাদের এই আপনার ডক্টর প্লাস এর সঙ্গেই হচ্ছে ক্যালকাটা আয়ুর্বেদ, সেক্ষেত্রে আপনি এই ট্রিটমেন্টও নিতে পারেন যদি আপনার মনে হয় যে ডিটক্সিফিকেশনের জন্য, কারণ এর কিন্তু অনেক রকম এফেক্ট আছে, সেগুলো না আসলে তো এত ছোট সময়ের মধ্যে বলা সম্ভব নয়। একবার একটু ফোনে যোগাযোগ করে যদি কারোর আয়ুর্বেদ ট্রিটমেন্টের প্রয়োজন হয় তাহলে তিনি, আবার এই যে দেখছেন যে স্কিনের ট্রিটমেন্টগুলো না, এগুলো নেওয়ার ক্ষেত্রে মানে আপনি যে অ্যাডপ্ট করবেন এগুলোকে নেবেন, তার জন্য আপনাকে তো ভেতর থেকে প্রস্তুত হতে হবে, তার জন্য কিন্তু আবার আয়ুর্বেদ, মানে খুব অদ্ভুতভাবে একটা অ্যাস্থেটিক পোর্শন, অ্যালোপ্যাথ পোর্শন, হোমিওপ্যাথ পোর্শন সব কিছুর সঙ্গেই একটার সঙ্গে আরেকটা কোরিলেটেড। কে আছেন পরে? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমরা পূর্ব বর্ধমান খন্ডগর থেকে উত্তম কর্মকার বলছিলাম। বলুন উত্তম বাবু, কার সম্পর্কে কথা বলবেন আজকে? আমার নিজের সম্পর্কে, আমার একটু স্কিন ডিজিজ হচ্ছে, র‍্যাশ মানে চুলকানির মতো, পায়ের দিকে, পিছন দিকে, কোমরের দিকে। বয়স কত আপনার? আমার 53। অ্যালার্জিক্যাল কোনো সমস্যা আছে আপনার? কোনো কোনো কিছু খেলে অ্যালার্জি হয়? না না, অ্যালার্জি কিছু নেই, অ্যালার্জি কিছু নেই, এটা বছরে একবার করে হয়। মানে একবার করে হবেই বছরে? হ্যাঁ, প্রতি বছরই প্রায় হয় দেখছি। কোন সময়টা হয়? এই গ্রীষ্মকালের সময়তেই বেশি হয়, গ্রীষ্মকালটা। গ্রীষ্ম থেকে বর্ষার সময় মাঝামাঝি সময়টাই কি হয়? গ্রীষ্ম থেকে বর্ষা বাড়ে না, এটা ধরুন কিছু মেডিসিন ইউজ করলাম যে আবার কমে গেল, এরকম হয়। আপনি শুনুন শুনুন, প্রথমত আপনাকে বলবো ডার্মাটোলজিক্যাল এটা প্রবলেম, এটা একটু দেখাতেই হবে, কারণ এটা হলো অ্যালার্জিক্যাল প্রবলেম, যেহেতু খাওয়া দাওয়ার অনেক টাইম মানে ছাটকাটের ব্যাপার থাকবে এবং ভেতরে কোনো জার্মস রয়েছে, যে জার্মসটা আপনার পুরোপুরিভাবে ক্লিয়ার হচ্ছে না। আপনি হয়তো মেডিসিন খাচ্ছেন বা লাগাচ্ছেন, 7 দিন করছেন, সেরে যাচ্ছে, আপনি ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দেওয়া না, ডাক্তার দেখিয়ে প্রপার একটা কোর্স আছে, সেরে গেলেও সেই কোর্সটা কমপ্লিট করবেন, তাহলে দেখবেন ভেতর থেকে পুরোপুরি ব্যাকটেরিয়াটা মরে যাবে, তাহলে পরে ফিউচারে এই সমস্যাগুলো আসবে না। আর ভিজে জামা কাপড়, ভিজে জিনিসগুলো পরে থাকা একজন যাতে না পড়তে হয়, অতিরিক্ত ঘাম হলে তাহলে সেই জিনিসটাকে মানে একবেলা পড়লে আর একবেলা সেটাকে যাতে না পড়তে হয় সেটাকে যাতে ধুয়ে ফেলতে পারেন, মানে এইগুলোকে চেষ্টা করুন। জামা কাপড়গুলোকে একটু পরিষ্কার করে রাখুন, প্রত্যেক দিন চেঞ্জ করার চেষ্টা করুন, মানে একটা জিনিস 2-3 দিন অনেক সময় পরে ফেলেন সেগুলো করবেন না। পরিষ্কার থাকলে জিনিসগুলো সমস্যার কিন্তু অনেকটা বেরিয়ে আসা যায় এগুলোর থেকে। একদমই। আর এই যে এই সময়টা, ছোট্ট আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি, যখন খুব গরম এবং গরমের পর থেকে বর্ষা, মানে আনটিল পুজোর মাস পর্যন্ত আপনারা দিনে অন্তত একাধিকবার স্নান করবার চেষ্টা করুন, কারণ স্নান করলে একমাত্র আপনার যে এক্সটার্নাল পলিউটেড পার্ট পোর্শন এবং সঙ্গে যে প্রচুর পরিমাণ আপনার ঘাম হয় সেটা কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে, স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে। অনেক অনেক ধন্যবাদ সমীর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আবারও পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে ডক্টর প্লাসে। নমস্কার, নমস্কার।